বামছড়া ব্লকের মজফরনগর এলাকার রাস্তার বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে চলতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা, কিন্তু সমস্যা সমাধানে দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্তা বাবুদের নেই কোনো হেলদোল। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া ব্লক, এই ব্লকের অধীনে রয়েছে মুজফফরনগর। এই এলাকার রাস্তার বেহাল দশা। অগত্যা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে বাধ্য হচ্ছে, এই কথা জানান এই এলাকার এক বাসিন্দা। মুজফফরনগর গ্রামের রাস্তা খুব খারাপ, আজ থেকে দুই বছর আগে চলন গেছে, দুই আড়াই বছর আগে আর এখন এখনো অফিস কোনো খারাপ নাই, আর রাস্তা খারাপ সেদিন অন্য স্লিপ পড়ছে, আমরা বেসাইন বেসিন সবে মিলিয়ে সাপ পড়ছে আর কোনো আসিও মানুষ এইবার মতো নাই, গাছ উচ ফুরিয়া সব শেষ। আর ওইদিকেও দেখায় ওইদিকেও ফিলিপ আছে, ফরিয়া রাস্তা খারাপ। এখানে কত পরিবার আছে? এখানে 300 পরিবার আছে, এরপরে তো আর অন্য জাতিও আছে, মগ মানুষও আরও আছেন, তারা তো সবসময় মোটামুটি 50-60 পরিবার সবে মিলিয়া আছি আমরা। এখানে নাই স্লিপ পড়লে পিডাব্লিউ গেলেও হয় না, দেখা নাই, নিজে নিজে আমরা ফলাইতো সেদিন আমরা 4-5 জনের বেশি মানুষ চল ইয়া ফেলাইয়া দিছি রাস্তা, কোনো বাকি রাতিবার বুঝারে কোনো রাস্তাঘাট নাই। কিতা নাম আপনার? জামাল। এলাকাবাসীদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের কর্তা বাবুদের বারংবার অবহিত করা হয়েছে, কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের কর্তা বাবু থেকে শুরু করে অন্যান্য বাবুরা এই বিষয়ে কোনো হেলদোল দেখায়নি। অপরদিকে সদ্য সমাপ্ত এডিসি ভোটের আগে প্রায় সব রাজনৈতিক দল রাস্তাঘাট, পানীয় জল সহ মানুষের সকল মৌলিক চাহিদা পূরণে পাশে থাকার বার্তা দিয়েছিল, কিন্তু ভোট আসে ভোট যায়, সেই প্রত্যন্ত এলাকায় বসবাসকারীদের কপালে জোটে না কোনো সুযোগ সুবিধা। পানিসাগর মহকুমার রাস্তার বেহাল দশাই তার প্রকৃত প্রমাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।